সুনির্দিষ্ট কাজ ছাড়া কর্মী নিয়োগ দিলে নিয়োগদাতাকে মোটা অঙ্কের আর্থিক জরিমানার পরিকল্পনা নিয়েছে সৌদি আরব। এ সংক্রান্ত একটি খসড়া আইনের বিষয়ে সম্প্রতি জনমত যাচাইয়ের উদ্যোগ নিয়েছে দেশটির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। প্রস্তাবিত আইনে বলা হয়েছে, আইন লঙ্ঘনকারীদের 2 লাখ থেকে 10 লাখ রিয়াল বা প্রায় 3 কোটি টাকা পর্যন্ত জরিমানা করা হবে। শ্রমবাজারে নেতিবাচকভাবে প্রভাব ফেলে এমন কর্মকাণ্ডকে অপরাধ হিসেবে গণ্য করা এই আইনের লক্ষ্য বলে উল্লেখ করা হয়েছে। প্রস্তাবিত আইনে নিয়োগকর্তার কাছে সুনির্দিষ্ট কাজ না থাকা সত্ত্বেও পেশাদার কর্মী বা গৃহকর্মী নিয়োগের প্রথাকে অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এতে বলা হয়েছে, শ্রম সেবা প্রদানের জন্য দালালিতে জড়িত হওয়াকে অপরাধ বলে বিবেচনা করা হবে। এটি সৌদি নাগরিক বা বিদেশি উভয় শ্রেণীর লোকদের জন্যই সমানভাবে কার্যকর হবে। প্রবাসী আইন লঙ্ঘনকারীদের বহিষ্কারও করা হবে। অপরাধের পরিণতি বিবেচনা করে নির্ধারণ করা হবে জরিমানার পরিমাণ। প্রস্তাবিত বিধান অনুযায়ী আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের সম্ভাবনা পরীক্ষা এবং পাবলিক প্রসিকিউশনের কাছে রেফার করার জন্য সৌদির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় দায়ী থাকবে। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে অর্ধেক খরচে জমি সহ ফ্ল্যাটের মালিকানা দিচ্ছে প্রবাসীর সিটি লিমিটেড। বুকিং করতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে।